আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফিরে এসেছি সিঙ্গারি মসজিদ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মসজিদটি। বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ বাগেরহাট জেলার খুলনা বরিশাল মহাসড়কের সংলগ্ন সুন্দরকোনা গ্রামে সিঙ্গারি মসজিদটি অবস্থিত। ধারণা করা হয়, মুঘল শাসন আমলে পঞ্চদশ শতকে খান জাহান আলী ঐতিহাসিক এই গম্বুজ মসজিদ নির্মাণ করেন। ষাট গম্বুজ মসজিদ থেকে সিঙ্গারি মসজিদের দূরত্ব মাত্র 25 মিটার। এক গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতির মসজিদের আয়তন 12.04 থেকে 12.04 মিটার এবং মসজিদের দেওয়ালগুলো 2.10 মিটার পুরো। মসজিদের চতুর্দিকের কার্নিশগুলো বক্রাকারে নির্মিত এবং মসজিদের চার কোণে চারটি গোলাকার বুরুজ রয়েছে। ষাট গম্বুজ মসজিদের অনুরূপ বৈশিষ্ট্যের সিঙ্গারি মসজিদের পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে সর্বমোট 5টি খিলানযুক্ত দরজা আছে। তবে পূর্ব দিকের দেওয়ালে 3টি দরজার মধ্যে মাঝখানে দরজাটি অপেক্ষাকৃত বড়। মসজিদের পশ্চিম দিকের দেওয়ালে আছে একটি অলঙ্কৃত মেহরাব। মেহরাব এবং দরজার পাশে অলঙ্করণগুলোর সাদৃশ্য লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, এ ছিল আপনাদের সঙ্গে শেয়ারকৃত আজকে আমার এই ভিডিওটি। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং বন্ধুরা আমার পাশেই থাকবেন, এবং প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে পরামর্শ প্রদান করবেন যে কিভাবে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করলে ভালো হয় এবং কিভাবে আপনারা আমার ভিডিওগুলো পেতে চান। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।